তার স্বামীর কাছে কিছু না কিছু চাই, তুমি আমার কাছে কি চাও হল্লা, তুমি আমার কাছে কি চাও? স্বামী, স্বামী গো, আমি আপনার মতন স্বামী পেয়েছি স্বামী, আর আমি কিছু চাই না স্বামী, আর আমি কিছু চাই না। না না হল্লা, তুমি লজ্জা করছ, প্রত্যেক নববিবাহিত স্ত্রী তার স্বামীর কাছে কিছু না কিছু চাই। শোনো হল্লা, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব তোমাকে হাসি মুখে। অগো স্বামী, দিতেই যদি হয় তাহলে আমি নারী জাতি, আমাকে একটা পুত্র সন্তান দাও স্বামী, আমি যেন মা ডাক শুনতে পাই। স্বামী গো, আমি যেন মা ডাক শুনতে পাই। হ্যাঁ হ্যাঁ হইলা, আমি তোমাকে ভোট দিলাম, তোমার পুত্র সন্তান হবে, এসো হল্লা আমার পাতার কুটিরে এসো। এদিকে ঋষি গৌতমের আশ্রমে ইন্দ্র সহ সমস্ত দেবতাগণ আগমন করছে। আজকের মতো তোমাদের বিদ্যার্জন শেষ,
কাল থেকে তোমরা নিয়মিত আসবে, তোমাদেরকে আমি বিদ্যা অর্জন করাবো। ঠিক আছে গুরুদেব, এবার আমরা আসি গুরুদেব, এবার আমরা আসি। Thank you.
আমি তোমার স্বামী গৌতম মুনি তোমার বিপদ বুঝতে পেরে তাড়াতাড়ি গঙ্গা স্নান সেরে আমি তোমার কাছে ছুটে এসেছি। তাড়াতাড়ি দ্বার খোলো ভৈল্লা, তাড়াতাড়ি দ্বার খোলো। তুমি তুমি আমার সঙ্গে ছল করে আমার স্বামী রূপ ধারণ করে আজ তুমি আমার সতীত্ব হরণ করেছ। এ তুমি তাড়াতাড়ি উত্তর দাও, নইলে তোমাকে আমি অভিশাপ দেব। আমি দেবরাজ ইন্দ্র আপনার উপযবনে লোভ সামলাতে না পেরে আমি তোমার সতীত্ব হরণ করেছি। মা, তুমি আমাকে নিজের সন্তান মনে করে তুমি আমাকে ক্ষমা করে ওরে দেবরাজ ইন্দ্র, ওরে পুত্র আমার, তুই আমার পুত্র সম হয়ে কেন আমার এত বড় সর্বনাশ করলি বাবা? ওরে আজ থেকে যে আমি কলঙ্কিনী, আজ থেকে যে আমি ব্যভিচারিণী, লোক লজ্জার জন্য আমি যে কারো কাছে মুখ দেখাতে পারবো না বাবা, আমি যে মুখ দেখাতে পারবো আর মারেও কোনো লাভ হবে না।
আজ থেকে যে আমি কলম কিনি, আজ থেকে যে আমি বেবিচারি নি, তবে কি আপনার উপর আমার কোন অধিকার নেই স্বামী? তবে কি আপনার উপর আমার কোন অধিকার? বেমান শয়তান উলঙ্কারী নারী এমন নারীর আমি মুখ দর্শন করবো না। যা হল না, যা হল গুরুদেব।
নসীব ইব্রাহিম রবে না চিঠি পেরে মাহফুল কাজ করেছি। তুমি আমার স্বামী, আমি তোমার দুটি পায়ে ধরি না।
মাগো, তুমি কাঁদছ কেন মা? তবে কি আজ আমার বাবাকে বাবা তোমাকে কিছু বলেছে মা? তবে কি আজ আমার বাবা তোমাকে গালাগালি করে? আজ আমি কলঙ্কিনী, আজ আমি ব্যভিচারিণী, এই জন্য তোর পিতা ক্রুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দিয়েছে। আমি যে পাষাণই হব, না মা তুমি পাষাণই হয়ো না, তুমি পাষাণই হয়ে গেলে এই শিশু সন্তান সদানন্দ পৃথিবীতে মা হারা হয়ে কাঁপাচ্ছবে না মা। এই মা হারা সদানন্দ আমি যে মরে যাব, মরে সদানন্দ কাঁদিস না বাবা, ফেলিস না চোখের জল। তোর পিতা যখন আমাকে অভিশাপ দিয়েছে আমাকে অবশ্যই পাষাণই হতেই হবে। রে পুত্র, তুই নাই আমার পুত্র, আমি তোর মা, আমি মা হয়ে তোর কাছে কাঁসা করব সদানন্দ। তোর পিতা বলেছে আমার পাপ মোচন হবে নাকি ত্রেতা যুগে, যদি পারিস সদানন্দ কঠিন অভিশাপ থেকে তুই আমাকে তাড়াতাড়ি উদ্ধার করবি বাবা। ওরে সদানন্দ এই ও ভাগিনী মায়ের কথা, মা গো তুমি কেন না মা, মুছে ফেলো তোমার চোখের জল। শাস্ত্রে বলেছে মা জননী জন্মভূমি স্বর্গা তুমি করিয়াছি, এই যদি শাস্ত্রের মাঝে হয়ে থাকে মা আমি ঋষি পুত্র সবিতে
মায়া রাখতে মানো ছিল আজ দিয়া গেল ফাঁকি ওরে মায়া রাখতে মানো ছিল আজ দিয়া গেল ফাঁকি আমার এমনিতে বিশ্বাস হয় না বাবা রাজকোষিনের কাছে গিয়ে রাজকোষিনকে ছুঁয়ে দেখি তবে তো আমার মনে বিশ্বাস হবে যাই যাই ওরে বাবা বড় ভয় লাগে রে বাবা যাবো কি যাবো না 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 কাছে গিয়ে রাজকোষিনকে ছুঁয়ে দেখি তবে তো আমার মনে বিশ্বাস হবে যাই যাই এগিয়ে গিয়ে রাজকোষিনকে ছুঁয়ে দেখি আর একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে রাজকোষিনকে ছুঁয়ে দেখি ছুঁয়ে দেখি আপনি নিশ্চিন্ত মনে থাকুন গুরুদেব আমরা রাজকোষিনকে অবশ্যই হত্যা করেছি তোমাদের জয়ী হোক বাবা তোমরা জয়ী হও গুরুদেব এ হেন মনোরম স্থান শিলার উপর রয়েছে জীবন্ত তুলসী গাছ এই মনোরম স্থানের বৈচিত্র্য কি গুরুদেব এই মনোরম স্থানের বৈচিত্র্য কি রামচন্দ্র তাহলে তুমি জানো না বাবা এ হেন ভাগ্য হল্যা তার স্বামীর অভিশাপে পাশানি হয়েছে একে তুমি দয়া করে চরণ দান করলে কঠিন অভিশাপ থেকে মুক্তি পাবে আমার কথা শোনো অভাগ্য হল্যাকে তুমি দয়া করে তোমার চরণ দান করো হ্যাঁ আমি তাই করব গুরুদেব আমি তাই করব থেকে মুক্তি পেলাম ঠাকুর এবার আমার স্বামীর কাছে আমায় যেতে অনুমতি দাও